হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা। 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পড়েছি আর যথারীতি উঠে পড়ে মা রান্নাবান্না সব শুরুও করে দিয়েছে, আর তোমাদেরকে সবটা নিশ্চয়ই দেখাবো। আর এই ঘরে এখনও সব জানলা খুলিনি, শুধু দুটো জানলা খুলে দিয়েছি, কারণ এই ঘরে এসি চলতে না ঘরটা খুব ঠান্ডা থাকে, ওই জন্য বেশি যদি খুলে দিই পুরো রোদ শুরু হয়ে যাবে। তবে সকাল থেকে আজকে একটু মেঘমেঘি আছে, ওয়েদারটা বেশ ভালো। আর এখন চাটা খাবো, হ্যাঁ খেয়ে তারপর মামাকেও একটু পড়তে টড়তে বসাবো। তো সারাদিন এই এখানে আসলে তো আমি ফ্রি থাকি। মা অসুস্থ ছিল তখন, অপারেশন হয়েছিল বলে আমাকে কাজ করতে দিত, আর এখন আমাকে কিছু করতেই দেয় না, খালি চিৎকার করে, না তুই ওখানে করিস, সেখানে এসে বসে রেস্ট নে, এরকম করে। আমি বলছি তুমিও তো সারাদিন করো, তাহলে আমাকে একটু করতে দাও, এইরকম করবে। তো যাই হোক, দেখি কতদূর কী, যদি আমি পারমিশন পাই তবে হেল্প করব, আদারওয়াইজ আমাকে যদি ঢুকতে না দেয় তাহলে হেল্প করব না। সব কিছু তো নিজে নিজেই করতে পছন্দ করে, জানো, যাই একটু শরীর ঠিক হয় অমনি আর একদম টকবক টকবক করে দৌড়াতে থাকে ঘোড়ার মতো। তো ঠিক আছে চলো, তাহলে কী রান্নাবান্না হচ্ছে মা কী করছে চলো তোমাদের দেখাই, সাথে থাকো। আর তার আগে এখন আমি চাটাও একটু খাবো, তাহলে চলো। তো সকাল সকাল দেখো রান্না, ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এলাম আগে, আর এখানে মা কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছে। তো রান্না শুরু করেছে বলতে দেখো, এখানে কালকে আসার পথে সেই পাতা কচু শাক মা কিনেছিল, একদম কচু শাকের যে একদম কচি যে অংশটা, তাই তো মা, কচু পাতার যে কচি মাঝখানের যে পাতাটা, ওটাকে মা কিন্তু বড়ি দিয়ে সুন্দর করে করে, এটা আমার ভীষণ ফেভারিট। তো মার চোখে পড়েছে বলে কালকে আমাকে যখন সোদপুর থেকে মধ্যমগ্রাম থেকে যখন আনতে গেছে তখন এটা মা নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু এখন আজকে রান্না করছে, ঠিক আছে। আর সকালবেলা রীতাদি জানালো যে কাজে আসবে না, তো মার সব বাসন মাজা হয়ে গেছে অলরেডি, আর আমি ঘরটা মুছে দেব, সব বাসন মেজে বাইরে রেখেছে, এই যে সব এখানে বাসন মেজে নিয়েছে আগেই, আর এখানে এখন রান্নাও শুরু করে দিয়েছে। আর এদিকে রান্না হবে বলতে এখানে এই যে ইঁচড় সেদ্ধ করে রেখেছে, আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় হবে, আর ডাল এখানে ডাটা দিয়ে ডাল হবে, আর ওই পাতা কচু শাক, আর হচ্ছে পাঁপড় ভাজবে, ঠিক আছে। আর হচ্ছে একটা যেন কি হবে মনে পড়ছে না, কি একটা মাছের, ভোলা মাছের ঝাল হবে, হ্যাঁ ভোলা মাছের ঝাল হবে। তো এই হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে। আর এদিকে মামামা উঠে পড়েছে, ওকে এখন ফ্রেশ করব, তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। আর বাইরে আজকে সকাল থেকে দেখো না পুরো মেঘ, সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা, ঠাকুরকে তাই ডাকছি যেন বৃষ্টি হয়, এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে আমার। আর এখন গাছে বেলফুল ফুটেছে, সেইগুলো সব তুলে বেড়াচ্ছে মাম্মাম। হাতে কি তোমার বেলফুল? আচ্ছা নীলকণ্ঠ তুলে দেবো আমি, দাঁড়াও দেবো, আসো আমি তুলে দিচ্ছি, ঠিক চলো পরে আসছি আবার। এখন হচ্ছে ঘড়িতে সময় 10:20 বাজে, আর এখানে মাম্মামের দেখো পড়াশুনো চলছে অনেকগুলোই, ওকে এখন আমার করানো হয়ে গেছে। তো এখন এখানে আবার মাতৃদেবী আমার ভাত, ডিম সেদ্ধ, সর্ষের তেল, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা সব দিয়ে ডাল সেদ্ধ আমার আর মাম্মামের জন্য নিয়ে চলে এসছে, দাঁড়িয়ে আছে, এখন আমরা খাবো এটা, তারপর পড়াশুনো আবার হবে, ঠিক আছে। আর মার ওখানে রান্নাবান্না প্রায় হয়েই এসছে, আর এখানে তিয়ানের সাথে ইশারা ইশারা কী যে কথা বলে দুজনে মাঝে মাঝে আমি বুঝি না। দেখো এখানে খেলা চলছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো পরে আবার কথা হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না এখানে কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে, চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা দেখো পাতা কচু শাক বাটা বড়ি দিয়ে আচ্ছা করে ঝাল দিয়ে বানানো হয়েছে, এটা হচ্ছে ডাটা দিয়ে ডাল, এখানে আছে হচ্ছে ইঁচড় চিংড়ি, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে ভোলা মাছের ঝাল, যেটা কিনা মাম্মামার আমার দুজনেরই খুব প্রিয়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে রান্না, আর পাঁপড়টা খাওয়ার সময় ভাজা হবে, আর এখানে গুড়গুড়ির খাওয়া হয়ে গেছে, এখন একটু পড়াশুনো করবে, ঠিক আছে। আর মা ওদিকে কী করছে দেখি, যতদূর সম্ভব রান্নাঘর টান্নাঘর সব মুছছে, এই যে এখন রান্নাঘর মোছামুছি চলছে, পরিষ্কার সবই হয়ে গেছে, এখন গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবে মা, আর আমি কিন্তু মুছে দেবো, ঠিক আছে। তো চলো তাহলে সাথে থাকো, পরে কথা হচ্ছে আবার।
হ্যালো ফ্রেন্ডস, তো ঘড়িতে এখন সময় দুপুর হচ্ছে 1টা বাজে, আর স্নান করে বেরোলাম আমি। আর মামাকে ওদিকে স্নান করিয়ে দিয়েছি, আর মা ওখানে পুজো করছে ঠাকুরের ওখানে। তো কাচাকুচিগুলো ছিল সেগুলো সব পড়ে নিলাম, নিয়ে বাইরে রয়েছে, এখনও মেলিনি। বাইরে আজকে মেঘমেঘই রয়েছে, তো বাইরেই দিয়ে দিই, ছাদে আর দিয়ে লাভ নেই। ফ্রেশ লাগছে এখন স্নান করে। সকাল থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে আমার, এত মাথার যন্ত্রণা হচ্ছে, মা সেই মাথা ব্যথার ওষুধ দিল। কাল রাত থেকেই শুরু হয়েছে অ্যাকচুয়াল, কাল বিকাল থেকে যখন আমি আর কি ট্রেনে আসছি তখন থেকেই মাথাটা কীরকম লাগছে, একটা মাথা ঘোরাচ্ছে, একবার অস্বস্তি, মাথার যন্ত্রণা হচ্ছে। তারপর তাও চুপচাপ ছিলাম, ভাবলাম দুপুরে সরি রাত্রে ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। কালকে তোমাদের ব্লগে বলছিলাম যে আমার প্রচণ্ড শরীরে একটা অস্বস্তি হচ্ছে। তো তারপরে দেখলাম যে সকালবেলা ঘুম থেকে যেই ভাঙলো ঘুমটা, সাথে সাথে দেখছি মাথায় আমার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। তো ওই জন্য মা ওষুধ দিল, এখন ওষুধটা খেয়ে আর ভালো করে, আমাদের এখানে কলের ওই বাড়িতে যেমন কি ট্যাঙ্কির জল তোলে সেই জলে চান করি, যার জন্য ঠান্ডা জলটা পাই না, আর এখানে একদম মানে পুরো ঠান্ডা জল, মানে ভালো করে স্নান করলাম, এখন মাথাটা একটু ভালো লাগছে। এখন তেল দেবো মাথায় একটু চপচপে করে, আর ওদেরকে মা পুজো দিচ্ছে, হয়ে গেছে সবই। আর ঘরটা মুছে দিয়েছি আমি, মা রান্না টান্না সবই করলো, ঘরটা আমি মুছে দিলাম শুধু, জামাকাপড়গুলো একটু মেলবো। তাহলে চলো আর কি, সাথে থাকো, একটা সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। তো জামাকাপড় যেগুলো কেটেছিলাম এগুলো সব বাইরেই দিয়ে দিচ্ছি, আর বাইরের আবহাওয়াটা দেখছো পুরো মেঘ হয়ে আছে, এখন আর ছাদে ওই জন্য যাবো না, বাইরের এখান দিয়েই দিয়ে দেবো। জামাকাপড় অনেকগুলোই ছিল, কারণ আমরা ওই ট্রেনে পড়ে এসেছি, সেই সব জামাকাপড় প্লাস এমনি মামামের, আমার মার নাইটি এসবগুলো তো ছিলই, তো সেগুলো সবই এখন মিলে দিচ্ছি। আর আমার ক্যামেরাটা কিন্তু মামামই করে দিচ্ছে, ঠিক আছে? তো চলো তাহলে ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:10, আর বাইরে এখনও আলো আলো, আর ওয়েদারটা খুব ভালো, মেঘলা, কী সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই ঘুরঘুরি আজকে উঠে গেছে ঘুম থেকে 4:20 তখন উঠে পড়েছে, ঠিক আছে? সেই থেকে এতক্ষণ ধরে বসে বসে খেলা টেলা চললো, আর এখন একটু তিয়ান চুল টুল বেঁধে দিল পুরো, বাবা ওই প্যান্টটা পরে নেবে, হ্যাঁ। তো এখন হচ্ছে বাইরে একটু হাঁটবে বলছে, তো একটু হেঁটে টেটে নিক, তারপর ওকে দুধটা খাওয়াবো, খাইয়ে তারপর পড়াশোনা করতে বসাবো, ঠিক আছে? তো চলো আমিও একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে একটু কথা হচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো। দুধটা ফ্রেশ হয়ে গেছে, কালকে থেকে দুধের প্যাকেট আনা হয়েছিল, এই যে, আর জাল দেওয়া হয়নি, এটা এখন জাল দেবো দুধটা, তারপরে চা করবো। আর বাইরে যে কি পরিমাণ মেঘ ডাকছে, গরম গরম চলছে, চলেন, তোমাদের বলছে চলেন, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আছে এখন, চাতক পাখি যেমন জলের অপেক্ষা করে, আর আমি এখন ভাবছি বৃষ্টিটা কবে শুরু হবে এই বাড়িতে আসলে। বিশাল ভাল লাগে এখানে, কারেন্ট অফ হবে, মার সাথে থাকবো, এগুলো বেশ ভালো লাগে। আর ওই বাড়িতে কারেন্ট অফ হলে ভয় লাগে, একা একা থাকি তো খুব ভয় লাগে। দেখো ওয়েদারটা কি বিভৎস ওয়েদার, ও গুড়গুড়ি কি করছে তোমার দেখাই, দেখো আকাশে কিরম মেঘ আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে, আকাশে পুরো মেঘ উঠছে, দেখবে উঠছে কোথায় বাবা, তোর তিয়ান আবার উচ্ছে গাছও করেছে, এই দেখো উচ্ছে গাছ উঠেছে, উচ্ছে হয়েছে, কোথায় উচ্ছে দেখতে, ও বাবা হাত দিও না, হাত দিও না, এই দেখো একটা উচ্ছে বেরোচ্ছে, দুটো উচ্ছে, তাই তো, এইটুকু গাছে আবার দেখো দুটো উচ্ছে হয়েছে। আর আমার মা ভীষণ গাছের নেশা, যা পারে মা গাছ লাগিয়েই যায়, উচ্ছে বেগুন ইয়ে কোনো বাদ দেয় না, তাও তো বেগুন গাছগুলো লাগালো, অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছিল, তার মধ্যে সেই কেঁচোতে বা কিছুতে বেগুন গাছটা নষ্ট করে দিয়েছে। এইখানে একটা গাছটা ছিল সেটা মরে গেছে, এখন এইখানে এই দেখো সব পোকায় কী করেছে, ওখানেও আছে, ওইগুলোও দেখো পোকায় সব খেয়ে ফেলছে পাতাগুলো, কী অবস্থা।
আর এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা দেখছো কতটা বড় হয়ে গেছে। এই পেঁপে গাছটার উপরে সেই সুপুরি গাছের একটা ইয়ে পড়েছে, এই যে এটাকে কি বলে, সুপুরি গাছের যে শুকনো অংশটা আর কি, পাতাটা ওটা পড়েছে। আর তখন পেঁপে গাছটা এইটুকু সাইজ ছিল, ছোট্ট, ওর ওপরে পড়েছে। আর পেঁপে গাছটা পুরো মরে, মানে ধারে একদম মাথায় হয়ে পড়েছিল, ভেঙে। ওই গাছটাকে মা জল দিয়ে করে বাঁচিয়েছে, দেখো কতটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো পরে আবার আসছি। এখন আমরা একটু ওয়েদারের মজাটা নিই। আর আমার মাতৃদেবী এই দেখো বেরিয়ে পড়েছেন, মুখে ক্রিম 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 মেখে টেখে একদম রেডি। যাও তিয়ানের সাথে একটু হাঁটো। ও মা, তোমার উচ্ছে গাছ বেরিয়েছে, তাই দেখছি দুটো। ওই দেখো মেঘ ডাকছে, দেখো। ঠিক আছে চলো পরে আসছি আবার। হাঁটতে হাঁটতে একটু গলির মোড়ের দিকে এলাম। এখানে আমাদের ফ্ল্যাটের কাজটা দেখো, তিনতলাটা হয়ে গেছে, এবার চারতলার ওপরে উঠছে ভিত। দেখতে দেখতে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে, তো ওটা দেখে বেশ ভালোই লাগে। আমি যখনই আসি আগে আমি এটা দেখি যে কতদূর হলো, তাই না? এটা হলে তো সবারই বলো নিজেদের হলে সেটা তো সবারই মজা লাগে, আনন্দ লাগে। আর এখানে এখানে যে বসার জায়গাটা হচ্ছে সেটার কাজটাও দেখো অনেকটা হয়ে গেছে। এই ভোট হয়ে গেলে ভোটের জন্য এখন বন্ধ আছে, তারপরে বাদবাকি কাজটাও হবে। আর এদিকে দেখো তিয়ানার নাতনি এর ওপর উঠে পড়েছে, উঠে পড়ে এখন এই মাথা ওই মাথা হাঁটাহাঁটি করছে। এই জায়গাটা বেশ ভালো, কী বলতো, ওই বিকালবেলার দিকটায় কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, এখানটা দিয়ে মানে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করাই যায়। তো এখানে তাই করছে দুজন মিলে। মামমামের তো ভীষণ আনন্দ, এরকমভাবে মানে পায় না তো, দেখো এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে কত মজা লাগছে ওর। তো এই হচ্ছে ব্যাপার, এখন একটুখানি মানে ওয়েদারটা এত ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সেইরকম মেঘ ডাকছে বলেই বাইরে দিয়ে এরকম হাঁটছি, খুব ভালো লাগছে। এবার ঘরে যাব, ঘরে গিয়ে তারপর চা টা খাবো একটুখানি, ঠিক আছে? তো এখানে দুধ জাল হচ্ছে, আর আজকে মাম্মামের বায়না, সে আজকে এই দুধ খাবে। তো ওকে আমি তো দুধটা দিই না, আমি আমুল স্প্রে দিই, বাট ওর বায়না আজকে এই দুধ আর বিস্কুট খাবে। তো দিয়ে দেখাই যাক কতটা সহ্য হয় পেটে। আমি তো দিতে ভীষণই ভয় পাই, তবে একটু একটু করে অভ্যাস না করালেও হবে না। তো মা এখন এই দুধটা জাল দিচ্ছে, এটা দিয়ে ওকে দিই, আর আমাদের চা হবে, ঠিক আছে? বাইরে তো গরম গরম চলছে, আমরা রাস্তা দিয়ে অনেকটা সময় হাঁটছিলাম, এখন ঘরে ঢুকলাম, বিদ্যুৎ চমকাচ্ছে আর জোরে আওয়াজ হচ্ছে, যেন ভয় লাগছে, চলে এসেছি ঘরে। ঠিক আছে চলো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা, আর আমাদের ডিনার হয়ে গেছে, এবার সবাই ঘুমিয়ে পড়বো। আর তোমাদের সাথে বিকালের পর থেকে আর কিন্তু বিশেষ কথা বলতে পারিনি, কারণ কথা বলতে পারিনি বলতে, তারপরে মাম্মামকে পড়াশুনো করালাম, করিয়ে তারপর মা মাম্মাম তারপর কাকিমুনি সবাই ওরা গলি দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলো, তারপর আমিও গেলাম গিয়ে একটু হাঁটলাম, এইসব করে তারপর ঘরে এসে মাম্মামকে খাওয়ালাম, খাইয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম, ওই জন্য তারপর থেকে আর বিশেষ কথা হয়নি। তো এখন শুয়ে পড়বো, 11টা বেজে গেছে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাঁ ভালোবাসা দিয়ে দাও। খুব ভালো থেকে শুভরাত্রি, তোমরা মানে ফাটাফাটি থেকো, চলো আজকের মতো টাটা।